বন্ধুদের রাখা পার্টিতে নাচ গান করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে তাকে বন্ধুদের সঙ্গে নাচতে এবং গাইতে দেখা যায়, যা নিয়ে উঠে পড়ে লেগেছেন তার বিরোধীরা। বিরোধী দলীয় এক নেতা সানা মারিনের ড্রাগ টেস্ট করারও দাবি তুলেছেন। পার্টিতে নাচ গানের কথা স্বীকার করলেও মাদক নেওয়ার কথা সম্পূর্ণ নাকচ করেছেন ফিনল্যান্ডের সরকার প্রধান। 36 বছর বয়সে সানা মারিনের দাবি, তিনি কেবল অ্যালকোহল পান করেছিলেন, পার্টিতে হইচয় আর উল্লাসেও ছিলেন, আর সেসবই তার ব্যক্তিগত বিষয়। 2019 সালে দায়িত্ব গ্রহণের সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী সরকার প্রধান ছিলেন সানা মারিন। তবে সেই তকমা এখন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের দখলে। ফিনিশ প্রধানমন্ত্রী তার পার্টির খবর সাধারণত গোপন করেন না এবং বিভিন্ন সঙ্গীত উৎসবে প্রায় তাকে ক্যামেরায় ফ্রেম বন্দী হতে দেখা যায়। গত বছর কোভিড আক্রান্ত একজনের সংস্পর্শে আসার পর ক্লাবে গিয়ে পার্টি করার অভিযোগ উঠলে তিনি ক্ষমা চেয়েছিলেন। গত সপ্তাহেই তাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রধানমন্ত্রী আখ্যা দেয় জার্মান ট্যাবলয়েড বিল্ড। সম্প্রতি প্রকাশিত ভিডিও নিয়ে সানা মারিন বলেন, তিনি জানতেন ভিডিও করা হচ্ছে, কিন্তু তার জনসমক্ষে প্রকাশ করায় তিনি হতাশ। পার্টিতে আমি নেচেছি গিয়েছি যা পুরোপুরি বৈধ, আর এমন কোনো পার্টিতে আমি ছিলাম না যেখানে আমি কাউকে দেখেছি বা চিনি যে মাদক নিয়েছে। নিজের আচরণ পরিবর্তনের কোনো প্রয়োজন আছে বলেও মনে করছেন না এই তরুণ রাজনীতিবিদ। একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে সানা মারিন যা করল তা দুঃখজনক বলছে রাজনৈতিক বিশ্লেষকেরা। প্রিয় ভিউয়ার্স, একজন প্রধানমন্ত্রীর এই রকম বেহায়পনাকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।